একদিকে ঘাটালের তৃণমূল বিধায়ক, অন্যদিকে কেশপুরের সিপিএম জোনাল সদস্য, একজন নিজের দলের লোক, অন্যজন নিজের ঘরের লোক। কেশপুরের মহিষদায় গ্রামের বাড়িতে এসে রাজনীতির অহিনকুলকে মেলালেন দেব। রিল লাইফের রংবাজ বাস্তবেও রংবাজ হয়ে উঠলেন। কমরেড জ্যাঠামশাইয়ের আশীর্বাদ নিয়ে শুরু করলেন ভোট প্রচার, এমনকি জেঠিমার ভোটটাও নিজের দখলে নেওয়ার একটা অঙ্গীকার আদায় করে নিলেন। বিকেলে দেব এলেন গ্রামের বাড়িতে। পথের ধারে মাটির নিকোন উঠোনে দেবের দেওয়াল লিখন, রাস্তায় সারি সারি মানুষের মুখ, ধুধু মাঠ এবং গরুর পাল পেরিয়ে দেবের গাড়ি ঢুকল নিজের মাটির বাড়িতে, সঙ্গে তৃণমূলের বিধায়ক। বাড়িতে সিপিএম জেঠু দলের কাজ ফেলে ছিলেন ভাইপো দেবের অপেক্ষায়। দুজনকে পাশাপাশি বসিয়ে দেব বললেন, দুটো দলকে আমি এক করতে পেরেছি। এটা ভুল ভাবনা যে দুটো পার্টি এক হতে পারে না, কিন্তু আমি প্রথম হয়ে এটা করতে পারছি, এটা সবে শুরু। এইটার জন্য আপনাদের আশীর্বাদ লাগবে, ভালোবাসা লাগবে আপনাদের প্রত্যেকের। আমার কাছে পলিটিক্স একদম সাধারণ ছেলের মতন, কে আমরা পলিটিক্সকে এরকমভাবে দেখতে চাই। আমরা এটা চাই না কি পলিটিক্স মানে কি এক দুজনকে ব্লেম করা, আরে এটা হচ্ছে না ওইটা হচ্ছে না, এইগুলো না। আমার কাছে পলিটিক্স এটাকে আমরা সবাই একসাথে মিলে কাজ করতে হবে, যারা পাওয়ারে আছে যারা পাওয়ারে আসতে চায়, দুজনে যদি হাত মিলিয়ে কাজটা করে তাহলে এর চেয়ে ভালো আমার মনে হচ্ছে না এক্সাম্পল পুরো পৃথিবীকে আমরা দেখাতে পারবো। তুমি কি চাও জেঠুর দল জিতুক না তোমার দল? আমি চাই যেই দলই জিতুক না কেন আমাদের দেশের বা আমাদের রাজ্যের উদ্ধার হোক বা ভালো হোক। সম্পর্কের মাঝেও রাজ্যে যখন দলীয় রাজনীতি অন্তরায়, তখন সিপিএম নেতা জেঠুর আশীর্বাদ নিলেন তৃণমূলের দেব, বললেন যে দলই জিতুক রাজ্যের ভালো হোক। প্রশ্ন ধেয়ে এলো জেঠুর কাছেও, তৃণমূল প্রার্থীর পাশে বসায় বিড়ম্বনা হবে না তো দলে? ভোটে কে জিতবে, দেব না তাঁর দল? দেব ও দল দুদিক রক্ষা করেই কৌশলে শ্যাম ও কুল রাখলেন জেঠু। রাজনীতি রাজনীতিই থাকবে, আর আত্মীয়তা আত্মীয়তা থাকবে, একই রক্ত বইছে আমাদের শরীরে, এতে বিরোধের কি আছে? আপনি কি চান আপনার ভাইপো দেব এবারে নির্বাচনে আপনাদের প্রার্থীকে হারিয়ে জয়ী হোক? সেটা তো গোপন ব্যালটের ব্যাপার, সেটা বলা যায় না। আপনি কি চান? হ্যাঁ আমি, এই কথাটা বলা যাবে হ্যাঁ, আশীর্বাদ নিশ্চয়ই থাকবে। সিপিএম নেতা জেঠুর বাড়ির ভোটেও ভাগ বসালেন দেব। স্বামীর সামনে দেবের গলা জড়িয়ে সলজ্জে জেঠিমা বললেন, আমি ছেলের পাশে। একদিকে একদিকে স্বামীর একরকমের চিন্তা, ছেলে অন্যরকমের, এটা আপনি কি বলবেন? আমার ছেলে তারিখে আমার আমি মা। আপনি কাকে সাপোর্ট করবেন? ছেলেকে 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 আমি ছেলের পাশে আছি মা যে কিন্তু আমার সঙ্গে। হ্যাঁ, পরস্পর বিরোধী দল ও পরিবারকে পাশাপাশি নিয়ে কয়েক ঘন্টার আড্ডার পরে দেব বললেন একেবারে নিজের কথা, কোনো কাজই হালকাভাবে নেন না তিনি, রাজনীতিকেও নেবেন না। আমি কোনো কাজ জীবনে লাইটলি করিনি, আমি যে কাজটা করি খুব সিরিয়াসলি করি, নাহলে করবো না, কারণ আমি আমার ক্যারিয়ারের ঝুঁকি নিতে পারবো না এই সময়। আই এম খুব খেটে খুব খুঁটে, মানে জীবনে অর্ধেক সময় না ঘুমিয়ে ক্যারিয়ারে এই জায়গায় পৌঁছেছি। অনেকেই হয়তো জানে অনেকেই হয়তো না জানে না, বাট প্রচুর খেটেছি গো, সিঙ্গার মুখ থেকে ব্ল্যাক মার মুখ থেকে জীবন ঝুঁকি নিয়ে আমি এই জায়গাটা এসেছি। আমি ওই জায়গাটার সঙ্গে কোনো মানে কি বলো ফালতু কাজ করতে পারবো না বা কম্প্রোমাইজ করতে পারবো না, কি আমি আমার নামটা কেন খারাপ করতে যাবো। আমি যখন এসছি ভালো কাজ করার জন্য এসছি। সবাই মনে করছে অভিনেতা দেব কার্যত এক ঢিলে তিন পাখি মারলেন, একদিকে শুটিং পাশাপাশি ভোটের প্রচার এবং পাশাপাশি বাড়িতে এসে বাৎসল্য হ্রাস এবং আম জনতার এই রকম উন্মাদনার সাক্ষী। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, মহিষদা।